সবাইকে আজকের এই বিশেষ মুহূর্তে কথা বলছিলাম দুজন মুক্তিযোদ্ধা, আমি বলবো না মুক্তিযোদ্ধা, আমি বলবো বাংলাদেশের প্রতিষ্ঠাতা। কথা বলছিলাম আজকের প্রজন্মের একজন অধিনায়ক, যার কথা শুনে আমি আবেগতাড়িত, যে বলতে চায়, যে বোঝাতে চায় আমাদের পলিটিশিয়ানদেরকে। শুধু আমি বলতে চাই, আপনারা তার কথাগুলো একটু শুনুন, যদি প্রয়োজন হয় বাংলাদেশের আমি চলে যাব, যদি প্রয়োজন হয় আমার বাংলাদেশের আমি যুদ্ধ করব, এটি হওয়া উচিত বাংলাদেশ রক্ষা করতে। আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মানুষের, 18 কোটি মানুষের, স্পেশালি যারা পলিটিক্স করেন, আমি আবারও বলছি আপনারা যারা পলিটিশিয়ান, তাদের শুধু চেয়ারের কথা চিন্তা না করে দেশের কথা ভাবুন, মানুষের কথা ভাবুন, আমাদের প্রিয় বাংলাদেশের কথা ভাবুন। শুধু 16ই ডিসেম্বর বিজয় দিবস, 26শে মার্চ স্বাধীনতা দিবস, 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসে শহীদ মিনারে সিরিয়ালে ফুল দেওয়াই দেশপ্রেম না, দেশপ্রেমের জন্য দেশকে ভালোবাসতে হয়। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম যে বিষয়টা নিয়ে, স্বাধীনতার তো আমরা অনেক বছর অতিবাহিত করলাম, কী পেলাম আর কী পেলাম না, কী পাওয়া উচিত ছিল আমাদের, কেন যুদ্ধ করেছিলাম, সে বিষয়ে কথা বলবো আজকে।